ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার চায় যুক্তরাষ্ট্র প্রথম আলোর সাথে এক সুৎখরও এ ষড়যন্ত্রে লিপ্ত, সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কখনোই গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। শুধু যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বেরই নজর বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। বিএনপি জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনের ফাঁদে পা দেবে না জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিতে উকিল আব্দুস সাত্তারের অভাব নেই, তলে তলে অনেকে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে। নির্বাহী আদেশে 20 এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল সরকার, ফলে 19 এপ্রিল পবিত্র শবে কদর থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে এবার। সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়িতে এক সাঁওতাল কৃষকের আত্মহত্যার চেষ্টা। চট্টগ্রামের চান্দনা এসে সাংবাদিককে পিটিয়ে দোতলা থেকে ফেলে দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। কোভিড সংক্রমণের হার আবার বাড়তে থাকায় সমগ্র ভারত জুড়ে দুদিনের আপদকালীন মহড়া। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি সুপার লিগ ওয়ান ডে সিরিজের প্রস্তুতি সিলেটে নেবে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।